দুনিয়ার বিশাল বড় একটা মুসিবত এসে আপনার মাথায় পড়ছে আপনি সব বাদ দেন সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করবেন পাললে গোসল করেন একটু আতর টাতর যদি থাকে ঘরে লাগান সুন্দর একটা কাপড় পরেন নামাজের মুসল্লাটা বিছান লম্বা রুকু লম্বা সিজদা লম্বা তিলাওয়াতে দুই রাকাত নামাজ পড়েন সিজদায় পরে কান্নাকাটি করেন বিশ্বাস করেন এতক্ষণ আপনার মনের মধ্যে যেই বোঝাটা চাপা দিয়ে রাখছিল এটা অনেক বেশি দূর হয়ে যাবে আর এই অনুভূতি এই অনুভূতি এই অনুভূতি অন্য কারো কাছে শেয়ার করার মাধ্যমে কোনো দিন আসবে না আপনি প্র্যাকটিস করে দেখেন আপনিও পাবেন আপনি প্র্যাকটিস করে দেখেন আপনিও পাবেন আপনিও আল্লাহ সুহানার সাথে একটা জগৎ তৈরি করেন যে জগতে শুধু আপনি থাকবেন আর আপনার আল্লাহ থাকবে এখানে আর কেউ থাকবে না আর কেউ থাকবে না আর কেউ থাকবে না নীরবে নিবৃতে নির্জনে আছেন আল্লাহর সাথে কথা বলেন মনে মনে যে আল্লাহ আমি আমি জানি তুমি আমাকে দেখছো আমি জানি তুমি আমাকে তুমি আমাকে পর্যবেক্ষণ করছো আমিও তোমাকে অনুভব করছি আপনি যখন আল্লাহকে এভাবে মন দিয়ে জানলেন মন দিয়ে তাকে ডাকলেন আল্লাহ সুফানতালা ব্যক্তিগতভাবে আপনাকে স্মরণ করেন কে আপনি কি আপনার পরিচয় আল্লাহ আপনাকে স্মরণ করেন ব্যক্তিগতভাবে সুতরাং সম্মানিত ভাইরা সবসময় দুনিয়াটাকে কখনোই দুনিয়াটাকে কখনোই মাথার উপরে রাখবেন না দুনিয়াটাকে সময় পায়ের নিচে রাখবেন দুনিয়া যেন আপনার মাথার উপরে চড়ে বসতে না পারে আমি আজকেও সকালবেলা কথা বলার সময় এই কথাটা বলেছি আমি আপনাদের সাথেও শেয়ার করছি ড্রাইভার যখন গাড়ি চালায় তখন গাড়িটা কিন্তু চলে আপনাকে নিয়ে তাই না গাড়িটা কিসের উপরে চলে চাকার উপরে চলে তাই না কিন্তু ড্রাইভারের নজর কোথায় থাকে চাকার দিকে তো চাকা তো তাকে চালাচ্ছে চাকার আপনি চাকার দিকে না তাকাইলে কেমনে হবে চাকা আপনাকে চালায় নিচ্ছে তো তো আপনি চাকার দিকে তাকান না আপনি তাকাচ্ছেন কোথায় সামনের দিকে সম্মানিত ভাইরা দুনিয়া আপনাকে চালাচ্ছে অর্থ আপনাকে চালাচ্ছে সম্পত্তি আপনাকে চালিয়ে নিচ্ছে এটা ঠিক আছে কিন্তু নজরটা কখনো এদিকে দিয়ে রাখবেন না কথাটা আমি আবারও বলছি আপনি যখন গাড়িতে চলেন চাকা আপনাকে চালিয়ে নিচ্ছে কিন্তু আপনার নজর থাকে সামনে অনুরূপভাবে যখন আপনি দুনিয়ায় বসবাস করবেন নজরটা কখনোই দুনিয়া দুনিয়ামুখী করে ফেলবেন না নজরটা আখেরাতমুখী করেন দুনিয়া এমনিই আপনাকে চালায় আখেরাত পর্যন্ত নিয়ে যাবে আর যখনই আপনার নজরটা আপনি চাকামুখী করবেন দুনিয়ামুখী করবেন আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারেন কথা বুঝতে পেরেছেন অনেকেই বলে ভাই রিকশাওয়ালা ঠেলাওয়ালা আমি আমার কোনো টাকা পয়সা নাই অর্থবিত্ত নাই চলাফেরা করতে পারি না অনেক অসুবিধা নামাজ পড়ব কিভাবে না এরকম কোনো অজুহাত চলবে না চলবে না চলবে না রসুল করিম সাল্লি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি দারিদ্রতার চূড়ান্ত শিখরে গিয়েও আল্লাহ সুবাহ তালাকে বলেন নাই তিনি ইচ্ছা করে দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন যাতে করে কোনো মানুষ প্রশ্ন তুলতে না পারে যে উনি তো জমিদার ছিলেন উনি গরিবের দুঃখ কি বুঝবেন না উনি বলেছেন আর আল্লাহ বলেছেন মাহমদ আলী হিসাল্লাম তোমাকে আমি মক্কাটা পুরাটা উপত্যকা করে দিই স্বর্ণ দিয়ে তিনি বলেছেন লা আসবা ওয়াউমান একদিন আমি ক্ষুধার্ত থাকবো আরেকদিন আমি খাওয়া দাওয়া করবো ফাইদা যৌথ যেদিন আমি ক্ষুধার্ত থাকবো আপনার কাছে কান্নাকাটি করব। আর যেদিন আমি খাবো এদিন আপনার শুক্রিয়া আদায় করবো সুতরাং দুনিয়ার এই চাপগুলো যেন আপনাকে সন্তান টাকা পয়সা ব্যবসা পরিজন চাকরি বাকরি নীতি যা কিছু আছে কোনো কিছু যেন আপনাকে আপনার থেকে সলার গাফেল করতে না পারে যদি গাফেল করে তাহলে আপনি চাকার দিকে তাকায় গাড়ি চালাচ্ছেন এটা মনে রাখবেন যে কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে আর আপনি আখেরাদের দিকে তাকায় কাজ করেন দুনিয়া আসবেই আসবে আসবেই আসবে আসতেই হবে আসবেই আসবেই এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ করেন না আল্লাহ যদি একজন নাস্তিককে খাওয়ায় রাখতে পারেন একজন কাফেরকে খাওয়ায় রাখতে পারেন একজন মুশরিককে খাওয়ায় রাখতে পারেন আপনি আল্লাহর কাছে সিজদায় পরে কান্না করছেন তিনি আপনাকে না খাইয়ে রাখবেন আমার আল্লাহ এতটা জালেম নন কখনোই না আপনার নিজেকে ব্যবস্থা তিনি করবেনই করবেন করবেনই করবেন আপনার ইয়াকিনটা শক্ত রাখেন এই জন্যে দুনিয়া কামানোর জন্য যেন আপনার সলাদ কোনোভাবে বিনষ্ট না হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী আয়েশার তালা বলছেন যে নাহনু কুন্না নারল হিলাল ফুম্মা নারল হিলাল ওয়ালাই সাফি বুয়ুথিনা নার আমরা একটা নবচন্দ্র দেখতাম পরের মাসে আরেকটা নবচন্দ্র আসতো আমাদের ঘরে চুলা জ্বলতো না এরকম কোন ঘর কি দুনিয়ায় আছে দুই মাস চুলা জ্বলে না হুম তাহলে সেই এত কষ্ট করে ওনারা আল্লাহকে ভুলেন নাই আর আমরা এত স্বাচ্ছন্দ্য থেকে যদি এসি রুমে থেকে সুন্দর ফ্যান চলছে লাইট আছে খাওয়া দাওয়া হচ্ছে আমি সালাতে আসি না আমি জোহরের সলাতে আসি না আমার ব্যস্ততা আছে আমি ঈশার সলাতে আসি না আমি ফেস বুকিং করছি মুসলিমের সন্তান তুমি আল্লাহ তালার কাছে সেদিন ফেরাউনও পরাজিত হবে তুমিও পরাজিত হবা তবে তুমি ফেরাউনের চারও নিম্নমানের জান্নাত পাবা মনে রাখো নিম্নমানের জান্নাত মানে জাহান নাম পাবা মনে রাইখো। কেন কথাটা আমি আবারও বলছি আউন যে জাহান নামে যাবে সে তো কাফের ছিল কিন্তু আপনি যদি জাহান নামে যান লজ্জাটা আপনার বেশি হবে সেটা আমি বুঝাতে চাইছি কারণ সে তো এমনিতেই কাফের সে জাহান নামে যাবেই কিন্তু আপনি তো মুসলিমের সন্তান আপনি কেন জাহান নামে যাবেন আপনি যদি জাহান্নামে নামে যান এটা আপনার জন্য বেশি লাঞ্ছনার হবে এটা হলো বোঝানোর মূল উদ্দেশ্য হ্যাঁ কোনোদিন ওখান থেকে আর ফিরে আসতে পারবে না জান্নাতে কারণ সে আপনি যেহেতু আল্লাহকে একটু বিশ্বাস করতেন আপনি কোনো না কোনো শত হাজার সহস্র বছর পরে জান্নাতে আসবেন এটা আপনি যেহেতু ইমান আছে এটা আপনার জন্য একটা আলাদা প্রাপ্তি কিন্তু বলে যে একটা কিছু হবে না আরে ভাই একটা বাজার আগে তো বারোটা বাজবে নাকি কথা বুঝেন নাই বলে একটা কিছু হবে অনেকে বলে একটা কিছু হবে না আখেরাতে কি হয় একটা একটা কিছু হবে বাজার আগে আগে কিন্তু বাজবে তো আপনি দুনিয়াতে এক সেকেন্ড সময় আপনার আগুনে আগুনের মধ্যে আঙ্গুলটা পুরোক আপনি সহ্য করতে পারেন না শত সহস্র লক্ষ বছর আপনার শরীর জাহান নামের আগুনে জ্বলবে আপনি কিভাবে সহ্য করবেন ভাই কিভাবে সহ্য করবেন আপনি এখান থেকে যশোর থেকে ঢাকা যাবেন দুই হাজার টাকা খরচ হলে পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে যান দশ হাজার টাকা বিকাশে রাখেন পথে জানি কি ঘটে হ্যাঁ আর আখেরাতের এই অনন্তকালীন সফরের ব্যাপারে আপনি বুঝি আরেকটু সচেতন হবেন না আপনার সচেতন হওয়া উচিত চলুন সম্মানিত দিনী ভাইরা আল্লাহ সুবাহানুয়া তালার কাছে আমরা তাওফিক কামনা করি যাতে করে আমরা আমার দুনিয়ার এই জীবনটাকে দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহর জন্য প্রস্তুত করে জান্নাত অভিমুখী মুমিন হয়ে ফেরত যেতে পারি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন সুননা সুন্না এবং বিদাতের পার্থক্য বুঝে সুন্নতি আমলগুলো করে আমার আখেরাতকে বিনির্মাণ করতে পারি এবং সলাতের মতো গুরুত্বপূর্ণ আমলকে আমি যথাযথভাবে বাস্তবায়ন করে আমার আখেরাতের জান্নাতকে যেন আমি নিশ্চিত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন হা আদা মা আলম মুহাম্মদ আল্লাহ সেইদিনা হাদা। واستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه انه هو الغفور الرحيم